গুধুলি লগ্নে নিজের হাতে ছাদ বাগানের শাক সবজি তুলতে কী যে ভালো লাগে। আজকে মানে সন্ধ্যার একটু আগে ছাদ বাগানে চলে গেলাম ছাদে জল দেওয়ার জন্য। শ্রীর বাবা বাসায় নেই, আমাকে বলছে জল দিতে। দুদিন আগে আমাদের বাসায় মানে এক দম্পতি অতিথি আসেন, আমরা তাদের ছাদ বাগান থেকে অনেক অনেক মানে প্রায় এক ব্যাগ ভর্তি সবজি দিয়েছি। ওনারা এত খুশি হয়েছেন আর ওনাদের খুশি দেখে আমরাও এত খুশি হয়েছি। আজকে মনে করছিলাম যে ছাদ বাগানে আসলে মনে হয় আর শাক সবজি মানে সবজি তেমন একটা নাই, কিন্তু জল দিতে আসে দেখি মানে দুই দিন নেই এক গাদা সবজি, এখানে সেখানে বেগুন বরবটি ঢেঁড়স মানে কত কিছু, যে আমি তো অল্পক্ষণের মধ্যে অল্প কিছু সবজি তুলছি তারপরও যে কতগুলো সবজি তুলছি। বাসায় বেগুন ছিল না, আমি বলছি আগে বেগুন নেই, মানে যত বেগুন গাছ আছে প্রত্যেকটা বেগুন গাছে একটা না একটা বেগুন আছে। আর আমাদের বেগুনগুলো এত সুন্দর, কালারগুলোও কত সুন্দর, মানে এই কালারটা দেখেন এত সুন্দর, আর বেগুনগুলো এত টসটসে, মানে সবজি যদি মাছ দিয়ে রান্না করি এত টেস্টি হয় কি আর বলবো। নিজেদের গাছের বেগুন এই যে দেখেন, কালারটা দেখেন আর সাইজগুলো দেখেন, পোকা নাই, কোনো পোকা নাই, অথচ আমরা কিন্তু কোনো কেমিক্যালও ব্যবহার করতেছি না, কোনো ধরনের অজৈব সারও ব্যবহার করতেছি, সব হচ্ছে জৈব সার। আর এই যে ধুন্দল, ধুন্দলগুলো দুইটা দিয়ে মানে দুইটা ধুন্দল দিয়ে তরকারি রান্না করলে আমাদের হয়ে যায় একদম দুই বেলা আমাদের চারজনের হয়ে যায়। আর ধুন্দলগুলো এত মিষ্টি, মনে হয় যে চিনিগুলোই দিছি তরকারির মধ্যে। এই যে লাউগুলো দেখেন কি সুন্দর, মানে বড় হচ্ছে, এগুলো মনে হয় আরও সপ্তাহখানেক লেগে যাবে পারতে পারতে। আমার হাজব্যান্ড বলছিল কোথায় জানি জালি আছে, কিন্তু জালিটা আর খুঁজে পাই নাই, খুঁজতেছিলাম তো সামনে গিয়ে দেখি মানে আরও বেগুন হয়ে রয়েছে, তো এই বেগুনটা আর পারি নাই, অনেকগুলো বেগুন পায়রা ফেলছি, তো ওইগুলো দিয়ে হবে এটা একটু বড় হবে। এদিকে হঠাৎ করে তাকাই আমার ভয় পেয়ে গেছিলাম যে একটা সাপের মতো দেখা যাচ্ছিলো, আমি সাপ খুব ভয় পাই, পরে দেখি এটা সাপ না, এটা হচ্ছে বরবটি। বরবটিটা এত মোটা লম্বা, মানে ওই সন্ধ্যার আলো এটা একটু কালো কালো লাগতেছিলো। বরবটিটা তুলে এই পাশে আসলাম, এই পাশে এসে দেখি নতুন একটা ঢেঁড়স গাছের মধ্যে মানে ঢেঁড়স হওয়া শুরু করছে। দেখেন এই গাছটা এত মোটা কাটা দেখলাম, আর ঢেঁড়সগুলো দেখেন মনে হচ্ছে এক ঢেঁড়স দিয়ে একজনের ভাজি হয়ে যাবে, এত বড় ঢেঁড়স। খালি ঢেঁড়সের সাইজটা দেখেন, এই যে ঢেঁড়সের সাইজটা, ওরে বাপরে কী যে ভালো লাগতেছিলো এই সন্ধ্যাবেলা মানে সবজি তুলতে। এদিকে আজান পড়ে গেছিলো, আমরা সাধারণত আজানের পর আর শাক সবজি তুলি না, মানে আজানের আগেই তোলার চেষ্টা করি, মানে আজান পর্যন্তই তুলি। দেখেন কতগুলা সবজি তোলা হয়ে গেছে, হঠাৎ করে আমি ওই দিকে পাইপ আনতে গেলাম, গিয়ে দেখি ওই পাশেও বেগুন, এই বেগুনগুলো আবার অনেক বড় বড়। এই জায়গা থেকে মানে গাছের মধ্যে দুইটা বেগুন, এই দুইটা বেগুনই তুলে নিলাম। বেগুন রাখতে এসে দেখি আমার ছেলেটা ব্যাডমিন্টন খেলা থেকে চলে আসছে, তাই সে আবার নতুন প্যান্ট কিনছে, সেটাই আমাকে দেখাচ্ছে, বলছে মা দেখো আমি নতুন প্যান্ট কিনে আসছি, ওই ব্যাডমিন্টন খেলার মধ্যে মানে একটুখানি ফ্লেক্সিবল হাফ প্যান্ট লাগে সেটাই কিনে নিয়ে আসছে। দেখেন কতগুলা সবজি, এই সবজিগুলো দেখলে একদম মন প্রাণ সব ভরে যায়।